আসসালাম আলাইকুম আমি এই বিস্ময়কর সুরা আল আসরের বেশ কয়েকটি তফসিল করেছি যা আজকে আপনার জন্য সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে আপনি এটির সৌন্দর্য এবং মহিমা কিছুটা ইন্টারনালাইজ বা অনুধাবন করতে পারেন আসুন প্রথমেই আসর শব্দের অর্থ নিয়ে একটু আলোচনা করি আসের শব্দের অর্থ সময় আমাদের পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে আসর এমন একটি ওয়াক যা অন্যান্য সব ওয়াক্ত থেকে সবচাইতে ব্যস্ততম সময় হয়ে থাকে যখন সূর্যের আলো শেষ সময়ে সবচাইতে চাইতে কাছাকাছি অর্থাৎ মাগরীব ও এশার ওয়াক্তের কাছে চলে আসে সেই জন্য এই সময়টি দেখতে দেখতেই খুবই দ্রুত গতিতে কেটে যায় বা শেষ হয়ে যায় আসর শব্দটির একটি রুট শব্দ অর্থাৎ যেই শব্দ থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে তা হল আসির সুরা ইউসুফ এই শব্দটি ফল থেকে জুস বা রস বের করা বোঝাতে ব্যবহৃত হয়েছে আল্লাহ সুবাহ ওয়াতা আসর শব্দটি ব্যবহার করে আমাদেরকে এমনও ইঙ্গিত দিতে পারেন যে এই সময় এমনভাবে প্রবাহিত হতে থাকে যে আমরা এটিকে কোনোভাবেই ধরে রাখতে বা থামিয়ে রাখতে পারি না ওয়ালা আসান মানে আল্লাহ শপথ করছেন সময়ের উপর আল্লাহ সুভাহ এই সময়ের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন যে মানুষ খুচরে আছে অর্থাৎ ক্রমাগত ক্ষতি ও ধ্বংসের মধ্যে ডুবে আছে এভাবে তিনি সুবাহুয়াতওয়ালা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা প্রতিনিয়ত এই সময় তো হারাচ্ছি তার সাথে সাথে অবিরাম ক্ষতির মাধ্যমে নিজেদের সত্যিকারের সাফল্য থেকেও দূরে চলে যাচ্ছি এই ব্যাপারটি এভাবেও বিশ্লেষণ করা যায় যে এই পৃথিবীতে মানুষ আসে আর চলে যায় কিন্তু সময় আল্লাহ সোহানুয়া তালার এমন একটি সৃষ্টি যা সর্বকালীন অবিচলিত উইটনেস বা সাক্ষী হিসাবে মানবজাতিকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সময় দেখে যাচ্ছে যে মানুষ কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ঠিক একইভাবে একই ভুল করে যাচ্ছে তারা শুধুমাত্র অর্থ সম্পদ ও নারী জাতির পিছনে দৌড়িয়ে তাদের মূল্যবান সময় নষ্ট করেই চলেছে আর এভাবেই সময়ের সাথে সাথে জীবনের সত্যিকার সাফল্য হারাচ্ছে এখানে কিন্তু এমন খারাপ লোকদের কথা বলা হয়নি যারা অবৈধ অর্থ জুয়া অনৈতিক সম্পর্ক অস্ত্র মাদক ইত্যাদিতে লিপ্ত থাকে এরা তো এমনিতেই অপরাধী ও পাপি আসলে এই সুরাটিতে এমন মানুষদের কথা বলা হয়েছে যারা খুবই সাধারণ জীবন যাপন করে কিন্তু তারা জীবনের প্রকৃত উদ্দেশ্য হারিয়ে ফেলেছে অর্থ ও সম্পত্তি একটি সুন্দর স্ত্রী অনেকগুলো সন্তান ইত্যাদি কামনা করা দোষের কিছুই নয় কিন্তু আমরা যদি এগুলোকে জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে ফেলি তাহলে সমস্যা আছে তবে ঠিক পরের আয়াতেই বলা হয়েছে ইল্লাল্লা জিনা যার অর্থ সেই সব মানুষ ব্যতীত এই শব্দটি ব্যবহার করে আল্লাহ সুবাহ আমাদেরকে জানিয়েছেন যে যদিও সাধারণ অবস্থায় মানবজাতি প্রতিনিয়ত ক্ষতির মধ্যে ডুবে যাচ্ছে কিন্তু কিছু এমন মানুষও আছে যারা এর ব্যতিক্রম শ্রেণীতে পড়ে যার মানে তারা সেই চূড়ান্ত ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পেরেছে আল্লাহ আতআলা বলেছেন যে চারটি শর্ত বা বিষয়ের সম্মিলনে আমরা এই ক্রমাগত ক্ষতির ব্যতিক্রম ঘটাতে পারি যদি কোনো মানুষ মনে করে যে সম্পত্তি ক্ষমতা বিনোদন ইত্যাদি হল সাফল্যের কাঠি আর এগুলোর পিছে দৌড়াতে থাকে এমনকি যদি সেই ব্যক্তিটি এসব অর্জন করতেও সক্ষম হয়ে যায় তবুও তাদেরকে এই ক্রমাগত ক্ষতিগ্রস্ত মানুষদের শ্রেণীর মধ্যেই ধরা হয় সুতরাং একমাত্র ব্যতিক্রম মানুষ হলো তারাই যারা এই চারটি শর্ত পূরণ করতে পারবে এবং নিজেকে সেই ক্ষতি থেকে বাঁচিয়ে প্রকৃত লাভবান হতে পারবে ক্ষতি থেকে বাঁচার প্রথম শর্তটি হলো ইল্লা আমানু যার অর্থ সেই সকল ব্যক্তি ব্যতীত যারা ইমান এনেছে এই মানুষগুলো আল্লাহ ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে যদিও ইমানের ছয়টি স্তম্ভ রয়েছে তবে এর মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ হল আল্লাহ সুবাহওয়াত অস্তিত্বে বিশ্বাস করা ইমানের আরও একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল বিচার দিনের ওপর বিশ্বাস রাখা আমরা যদি সত্যি সত্যি পরকালে বিশ্বাস রাখি তাহলে এই পৃথিবীর দারিদ্র সমস্যা ও দুঃখ দুর্দশা সহনীয় হয়ে যায় এমনকি মানুষ অনৈতিক অর্থ সম্পদ ও অশুভ প্রলোভন থেকেও নিজেদেরকে রক্ষা করতে পারে ওয়া শব্দটির অর্থ এবং তার মানে এই ব্যতিক্রম শ্রেণীর মানুষ হওয়ার জন্য শুধুমাত্র মনে ইমান থাকাই যথেষ্ট না ওয়া আমিলুসলি হায়াত এর অর্থ সেই সকল ব্যক্তি ব্যতীত যারা সৎকর্ম করে তাদের হৃদয়ে ইমান থাকবে এবং তাদের কার্যকলাপ হবে সৎ ভালো কাজ করা এবং খারাপ কাজ করা থেকে নিজেকে বিরত রাখা এই দুটি আসলে সৎকর্মের মধ্যে অন্তর্ভুক্ত এখন মনে প্রশ্ন আসতে পারে কোন কাজটিকে সৎ আর কোন কাজটিকে অসৎ হিসাবে গণ্য করা হবে সঠিক উত্তর হল শুধুমাত্র আল্লাহ সোহানুয়া তাড়লে সঠিকভাবে বলে দিতে পারে কোনটি ভালো কাজ আর কোনটি খারাপ কারণ আমাদের নৈতিকতার মানদণ্ড ব্যক্তি স্থান ও সময় সাপেক্ষে পরিবর্তিত হতেই থাকে এমন অনেক কিছুই আছে যেগুলোকে আগের সময়ে খারাপ হিসাবে বিবেচনা করা হতো যা এখন ভালো চোখে দেখা হয় এভাবেই অনেক কিছুই আছে যা এক জায়গায় খারাপ হিসাবে ধরা হলেও অন্য কোনো দেশে বা শহরে ঠিক সেগুলোকেই গ্রহণযোগ্য মনে করা হয় এমনকি মাঝে মধ্যে সেগুলোকে সেই সব জায়গায় ভালো হিসাবেও বিবেচনা করা হয় আর এই রকম প্রচুর উদাহরণ আছে আবার ওয়া বা এবং শব্দটি ব্যবহার করে বোঝানো হয়েছে যে শুধু নিজে ভালো কাজ করলেই হবে না অন্য মানুষদেরকে ভুলে শুধু একা একাই ধর্ম অনুসরণ করাকে ইসলাম মোটেই উৎসাহিত করে না অত ওয়া সৌবেল হক এর অর্থ যারা অন্য মানুষদেরকে সত্যের পথে চলার জন্য বা সৎকর্ম করার জন্য উৎসাহিত করে আমরা শুধু নিজে নিজেই ভালো কাজ করে গেলে হবে না আমাদের অবশ্যই অন্য মানুষদেরকেও সত্যের পথে দাওয়াত দিয়ে তাদেরকে ন্যায়নিষ্ঠ হতে উৎসাহিত করতে হবে অর্থাৎ তাদের মনে ইমানের আলো বৃদ্ধি করে তাদেরকে ভালো কাজে অটল থাকার এবং খারাপ কাজ করা থেকে বেঁচে থাকার পরামর্শ দিতে হবে আমাদের অবশ্যই সম্মিলিতভাবে আল্লাহের তাকওয়া অর্জন করতে হবে যার মানে আল্লাহের উপস্থিতির ওপরে আত্মসচেতন হতে হবে আমাদেরকে একসাথে হয়ে আল্লাহ সোহানুয়াতালার উপদেশগুলো মেনে চলার ও তার নিষেধাজ্ঞাগুলো এড়িয়ে চলার যথাসাধ্য চেষ্টা করে যেতে হবে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া আমরা কখনই অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারবো না আর ধীরে ধীরে আমরা নিজেরাও আরও স্বার্থপর হয়ে যাব এভাবে যারা ভালো মানুষ থাকবে তারাও সময়ের সাথে সাথে খারাপ মানুষগুলোর সংস্পর্শে এসে তাদের দ্বারা প্রভাবিত হয়ে আবার খারাপ পথে চলে যাওয়ার ঝুঁকি থেকে যাবে আবারও ওয়া বা এবং শব্দটি ইঙ্গিত করে যে উপরের সবগুলো করলেও তা যথেষ্ট হবে না সেই প্রতিনিয়ত ক্ষতির ব্যতিক্রম ঘটাতে হলে এই চারটি শর্তের কোনো একটিও বাদ দিলে চলবে না সব অতল এর অর্থ যারা অন্যকে সবরের পরামর্শ দেয় আরবি শব্দ সবরের সাধারণ অনুবাদ হল ধৈর্য ধারণ করা আসলে এই শব্দের অর্থ আরও অনেক ব্যাপক ও প্রশস্ত এই একই শব্দের অর্থের মধ্যে রয়েছে সহনশীলতা ধৈর্য ধারণ অধ্যাবস্যয় ও সংযম তাই যখন আল্লাহ সোহানতালা কাউকে কোনো দুর্যোগ দিয়ে পরীক্ষা করেন তখন আমাদের উচিত তাদেরকে সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেওয়া তাকে এইভাবে উৎসাহিত করতে হবে যেন তিনি সেই অবস্থায় আল্লাহের প্রতিদানের আশায় ন্যায়পরায়ণতা বজায় রেখে এবং নিষিদ্ধ জিনিস ও খারাপ কাজ থেকে বেঁচে থেকে আল্লাহ সোহানওয়া লিখিত ভাগ্য বা কদরের উপরে সন্তুষ্ট থাকে আমাদের অবশ্যই একে অপরকে বার বার মনে করিয়ে দিতে হবে যে এই জগতের প্রত্যেকটি ঘটনাই আল্লাহ সোহানো আতালের অনুমতি সাপেক্ষেই ঘটে অধ্যাবস্যায়ের অর্থ যখন খারাপ সময় আসে তখন আমরা যেন থমকে না গিয়ে চলতে থাকি আমাদের একে অপরকে এমনভাবে অনুপ্রেরণা দিয়ে সাহায্য করা উচিত যেন আমরা ফ্রাস্ট্রেটেড বা হতাশ না হয়ে পড়ার এই রকমের মনোভাব গড়ে তুলতে পারি এই সুরাটির একটি উল্লেখযোগ্য ইন্টারেস্টিং ব্যাপার হলো কেউ যদি কোনো কাজ না করে সময় অতিবাহিত করে সে হয়তো যুক্তি দিবে আমার কি দোষ আমি তো শুধুই আরাম করছি আমি তো কোনো গুনাহ বা খারাপ কাজ করছি না কিন্তু এই সুরা অনুযায়ী এই রকম মানুষদেরকেও ক্রমাগত ক্ষতির আওতায় অন্তর্ভুক্ত ধরা হয় তাই আসুন সবাই একসাথে এই চারটি কন্ডিশন বা শর্ত পূরণ করে আমাদের চূড়ান্ত সাফল্যে অগ্রসর হই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এইবার আসুন এই সুরা অনুযায়ী আমাদের জীবনে শয়তানের কী ভূমিকা থাকতে পারে সেই ব্যাপারে একটু আলোচনা করি সায়াতিন হল শয়তান জিনের বহু বচন যাদের জীবনের একমাত্র উদ্দেশ্যই হল যত বেশি সম্ভব মানুষকে পথভ্রষ্ট করে তাদের চূড়ান্ত ক্ষতির পথে পরিচালিত করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া সুতরাং এই ক্ষেত্রে শয়াতিন বা শয়তানরা চারটি কাজ করার চেষ্টা করে প্রথমত শয়তানরা আমাদের ইমানকে ধ্বংস করার চেষ্টা করে দ্বিতীয়ত যদি তারা আমাদের ইমান নষ্ট না করতে পারে তাহলে তারা আমাদেরকে একথা চিন্তা করিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করে যে যতক্ষণ আমাদের মনে ইমান আছে আমাদের আর কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই এভাবে তারা আমাদেরকে সৎ কাজ করা থেকে বিরত রাখে তৃতীয়ত সায়াতিন যদি আমাদের ইমান ও আমল কোনোটাই ধ্বংস করতে না পারে তাহলে তারা আমাদেরকে স্বার্থপরের মতো শুধু নিজে নিজেই ভালো কাজ করে যেতে উৎসাহিত করতে থাকে যেন আমরা অন্য মানুষদের ব্যাপারে খেয়াল না করি তারা চেষ্টা করতে থাকে যেন আমরা অন্যদেরকে সত্যের পথে আকৃষ্ট করে দাওয়াত দিতে না পারি আর যেন আমরা অন্য মানুষদেরকে ন্যায়নিষ্ঠ পথে অটল থাকার জন্য সাহায্য করতে এগিয়ে না যাই আর সব শেষে শয়তানরা যখন তাদের সব চেষ্টায় ব্যর্থ হয়ে যায় তখন অবশেষে তারা শুধু আমাদের সময় নষ্ট করার চেষ্টা করতে থাকে তারা তখন চেষ্টা চালিয়ে যায় যেন আমরা কিছুই না করে শুধু ফুর্তিতে থেকেই আমাদের সময় অতিবাহিত করে দেই তারা আমাদের মনে এমন চিন্তা আনে যে অন্তত আমি তো কোনো খারাপ কাজ করছি না সময়ের গুরুত্ব অবহেলা করানো শয়তানের আরেকটি ফাঁদ আর এই সুরাটি আমাদেরকে সময়ের মূল্যবোধ মনে করিয়ে দেয় ধন্যবাদ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ